বিশাল আমাদের ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন আজকে একটা উত্তর পূর্বাঞ্চলে একটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে এবং যেটা আমরা ভাবছিলাম এবং সেটাই ঘটতে চলেছে এবং ঘটে যেত এবং যদি সেটা হলো মণিপুরে উন্মত্ত মণিপুরে রাস্তায় নেমে জনতা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাড়িতে আক্রমণ চালায়। পরে বাড়িতে ঢুকার আগে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে এবং শূন্য গুলি ছুড়ে এইসব বিক্ষোভকারীদের সরিয়ে দেয়, কিন্তু বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পায়নি ইম্ফল প্রদেশ বিজেপি সদর দফতর। গত পরশুদিন দুটি মৈথি ছাত্রের মৃত্যুর ঘটনার পর থেকে আবার আগুন লেগেছে গোটা মণিপুর জুড়ে এবং আমরা দেখছি যে গত তিন মে থেকে যে দাঙ্গা সূত্রপাত হয়েছিল আজ প্রায় কয়েক মাস হয়ে গেল এই আগুন নেবানো যাচ্ছে না। এবং অত্যন্ত দুঃখের বিষয় যে গত কয়েক মাসের মধ্যে একবারও দুজন লোক মারা যাওয়ার পরও প্রধানমন্ত্রী একবারও মণিপুর গেলেন না। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য একবার মণিপুরে গিয়েছিলেন কিন্তু এরপরেও মণিপুরের পরিস্থিতিকে বাগিয়ে আনা সম্ভব হয়নি। বন্ধুরা আমি এই এপিসোডে অনেকবার মণিপুরের পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, কী পরিপ্রেক্ষিতে মণিপুরের এই যে আগুনটা জ্বলছে কারণটা বিশ্লেষণ করেছি এবং মণিপুরে যে ব্যাপক হারে কুকি অনুপ্রবেশ ঘটছে এবং কুকি এলাকায় যে সাংঘাতিকভাবে মাদক চাষ হচ্ছে এবং এই যে একটা মাদক চাষের যে চক্র যে মণিপুরে রয়েছে এর প্রমাণ আমরা হাতে নাতে পাচ্ছি। প্রতিদিন শিলচরে ধরা পড়ছে ড্রাগস এবং এই ড্রাগসগুলো আসছে মণিপুরের চুড়াচাঁদপুর জেলা থেকে, এটা একটা কুকি অধ্যুষিত জেলা। আমি এখানে কোনো জাতিগোষ্ঠীর সমালোচনা করতে বসিনি বন্ধুরা, যেটা বাস্তব আমি সেটাই তুলে ধরছি। এবং গত পরশু রাতে পুলিশ বাইক আরোহী দুই মৃজ যুবকের এক মৃজ যুবক যুবতীর কাছ থেকে উদ্ধার করেছে আরও প্রায় 8 কোটি টাকার হেরোইন। এই যে প্রতিদিন এখন শোনা যাচ্ছে পায়ে হেঁটেও মাদক পাচার হচ্ছে এবং এটার মূল এপিসেন্টার হলো চুড়াচাঁদপুর জেলা মণিপুরের। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে যখনই মণিপুরের যখনই আপনারা জানেন যে গত 3 মে থেকে যে সংঘাতের সূচনা হয়েছিল সেটা হয়েছিল একটা কারণেই, সেটা হয়েছিল মণিপুর হাইকোর্ট একটা রায় দিয়েছিল, সেই রায়ে মৈথেইদের উপজাতির মর্যাদা দিয়েছিল এবং এর প্রতিবাদে মিছিল করা হয়েছিল চুড়াচাঁদপুর জেলায় এবং সেই মিছিল হিংসাত্মক আকার নেয়, মৈথিলদের বাড়িঘর আক্রমণ করা হয়। তারপর থেকেই শুরু হয়ে যায় মৈথিলরা পাল্টা জবাব দেন, তারপর থেকে শুরু হয়ে যায় গোটা রাজ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি। একটা রায় আদালতের রায় বেরিয়েছে, সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায় কিন্তু আইনের রাস্তা না গিয়ে যেভাবে সংঘাতের রাস্তা বেছে নেওয়া হয়েছে যার জন্য আজকে মণিপুরে এই অবস্থা হয়েছে। এবং কুকিদের যেভাবে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে গত 50 বছরে একটা অত্যন্ত উদ্বেগজনক আদমশুমারির রিপোর্ট এই কথা বলছে। কিন্তু আমরা আজকে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে মণিপুরের যে ঘটনা সেটা সময়মতো প্রতিহত করা যেতে পারত এবং সেটা সংযত করতে যে সরকার ব্যর্থ হয়েছে সেটা প্রমাণ। নাহলে উন্মত্ত জনতা রাস্তায় নেমে আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে এভাবে আক্রমণ চালাতো না, বিজেপির সদর কার্যালয় ধ্বংস করে দিত না। বিজেপি হলো মণিপুরের শাসক দল এবং মুখ্যমন্ত্রী বীরেন সিং যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এটা এতদিন এখন মৈথিলরাও বলছেন। এই যে জনতা রাস্তায় নেমেছেন, কেন নেমেছেন? যেখানে তারা মণিপুরে মৈথিলরা মণিপুরের আদিম আদিবাসী হয়েও তারা আজকে কুণ্ঠাসা হয়েছেন, তাদের শুধুমাত্র থাকতে হচ্ছে মণিপুরের সমতল ইম্ফলের সমতল অঞ্চলে, বাকি পাহাড়ে তাদের কোনো অধিকার নেই। এরপরও তারপরে এবং এই যে আন্দোলনটা তারা করে আসছেন যে তারা তাদের উপজাতির মর্যাদা দেওয়া হোক, কারণ উপজাতি ছাড়া কেউ মণিপুরের পাহাড় অঞ্চলে জমি জমা কিনতে পারবে না এই একটা আইন রয়েছে, তাই মৈথিলরা দাবি করেছিল যে তাদেরকে উপজাতির মর্যাদা দেওয়া হোক। ইংরেজ আমলে তাদের উপজাতির মর্যাদা দেওয়া হয়েছিল কিন্তু স্বাধীন ভারতে সেই মর্যাদা তারা নেননি বা যে কোনো কারণে হোক সেই মর্যাদা আর থাকেনি। 1960 ইংরেজি থেকে আবার তারা উপজাতির মর্যাদা চেয়ে আসছেন এবং সেটা মণিপুর হাইকোর্ট বলেছে বিষয়ে ব্যবস্থা নিতে।
এবং একটা মণিপুর হাইকোর্টের আদেশের সঙ্গে সঙ্গে যেভাবে একটা সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হলো গোটা মণিপুর জুড়ে, যার জন্য আজকের এই ঘটনাটা ঘটছে। এবং এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা দেখেছি অতীতে মণিপুরে, অতীতে নাগাল্যান্ডে বা অরুণাচল প্রদেশে অনেক আগে বা মিজোরামে হিংসাত্মক ঘটনা ঘটেছিল, কিন্তু এতদিন টানা 6-7 মাস ধরে একটা হিংসাত্মক ঘটনা ঘটেনি কোনো রাজ্যে, যেটা মণিপুরে এখন ঘটছে। এবং এক্ষেত্রে সরকার যে সম্পূর্ণ ব্যর্থ এটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কুকি জঙ্গিরা যখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তখন তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ভারত এবং মায়ানমারের সঙ্গে, ভারত ও মায়ানমার সরকারের একটা চুক্তি আছে, সেই চুক্তিতে দুই দেশের সীমান্তের 18 কিলোমিটার এলাকায় দুই দেশের নাগরিকরা সহজে আসা যাওয়া করতে পারবেন। এবং আসা যাওয়া করার যে অধিকার দেওয়া হয়েছে, এই অধিকারের ফলে কী হচ্ছে, ব্যাপক হারে কুকি অনুপ্রবেশ ঘটছে মণিপুরে, মণিপুরের পাহাড়ি জেলাগুলোতে। এবং এই আদে এবং এই আইন প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে, কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যেভাবে রোড ব্লক করে রাখা হয়েছে এবং সেই রোড ব্লকগুলোকে ছোটানোর মতো কোনো ব্যবস্থা, রোড ব্লক সরিয়ে খাদ্য সামগ্রী নেওয়ার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এটা কিন্তু করাটা খুব জরুরি ছিল। এবং আমরা দেখেছিলাম ত্রিপুরায় যখন 1990-এর দশকে যখন সাংঘাতিকভাবে যখন উগ্রপন্থার হয়েছিল, তখন এসকোর্ট দিয়ে, নাইট সুপার দিয়ে যাত্রী নিয়ে যাওয়া হতো ত্রিপুরাতে, তখন তো রেল ছিল না। ঠিক সেইভাবে এসকোর দিয়ে খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া হোক মণিপুরে, এ ধরনের দাবি উঠছে বিভিন্ন মণিপুরী সংগঠনের, মৈথিলী সংগঠনের পক্ষ থেকে। একটা গণতান্ত্রিক দেশের সরকারের উচিত যে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। সরকার কী? সরকার তো আমরাই তৈরি করি। এবং সরকারের কাজটা কী? যে মানুষের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা দেওয়া। যদি সরকার সেটা করতে ব্যর্থ হয়, তাহলে আমরা সেই সরকারের অবশ্যই সমালোচনা করব। এবং এক্ষেত্রে মণিপুরের সরকার ব্যর্থ হয়েছে, যার প্রমাণ আমরা পাচ্ছি রাস্তায় নেমে মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। এবং এই যে মানুষ রাস্তায় নেমেছেন প্রতিবাদ জানাচ্ছেন, এদেরকে তো আপনি উগ্রপন্থী বলতে পারবেন না। এদের মধ্যে বেশিরভাগই ছাত্র, যেটা আমরা খবর পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছ থেকে, যে খবরটা আমাদের কাছে আছে। অর্থাৎ সাধারণ মানুষ এখন ক্রুদ্ধ হয়ে উঠেছেন। এবং কয়েকদিন আগেও কিন্তু মণিপুর সরকারের প্রতি বা বিজেপি সরকারের প্রতি কিন্তু মানুষের তেমন ক্ষোভ ছিল না। গোটা মণিপুর জ্বললেও মণিপুর সরকারের প্রতি মানুষের তেমন ক্ষোভ ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে মণিপুরের সরকারের প্রতি মানুষের একটা বিরাট ক্ষোভ দেখা দিয়েছে। এবং অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় দেখছি আমরা সেনাবাহিনীর সঙ্গে মণিপুরের সাধারণ নাগরিকদের, মহিলাদের একটা সংঘর্ষ বা একটা সংঘর্ষ বা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। কারণ মণিপুরের সাধারণ মানুষের অভিযোগ যে সেনাবাহিনী সেইভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে না। আর করবেই বা কীভাবে? একটা উগ্রপন্থীর গোষ্ঠী যদি, এবং দেখা যায় তারা অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরছে, তাহলে সে অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। এবং ন্যাশনাল মিডিয়াকে আমি বুঝি না একটা জিনিস, ন্যাশনাল মিডিয়া যেভাবে মণিপুরের পরিস্থিতিকে তুলে ধরছে এবং মণিপুরের পরিস্থিতিকে আমরা জাতীয় মিডিয়ায় দেখছি, এবং আমাদের এখানকার অনেক সাংবাদিকই এই বিষয়টাকে ভাবছেন খ্রিস্টান এবং হিন্দুর লড়াই। এটা খ্রিস্টান হিন্দুর লড়াই নয়। দেখুন, মণিপুরে পাহাড়ি অঞ্চলে কুকি এবং নাগারা বসবাস করছেন। নাগারাও খ্রিস্টান, কুকিরাও খ্রিস্টান, কিন্তু আপনারা জানেন কুকি এবং নাগারের মধ্যে কিন্তু অনেক বছর সংঘর্ষ হয়েছিল। এবং এই যে ঘটনাটা ঘটছে মণিপুরীদের সঙ্গে, যে মৈথিলি যে সংঘর্ষটা, মৈথির সঙ্গে কুকিদের যে সংঘর্ষটা ঘটছে, এটাতে কিন্তু নাগারা কিন্তু এটাতে কোনো পক্ষ নেয়নি। অর্থাৎ নাগারা এক্ষেত্রে নিরপেক্ষ। যদি একটা হিন্দু এবং খ্রিস্টানের সংঘাত হতো, তাহলে নাগারা কুকিদের সঙ্গে যোগ দিত, নাগারা কুকিদের সঙ্গে যোগ দেয়নি। তাহলে বোঝা যাচ্ছে এটা মৈথি এবং কুকিদের মধ্যে সংঘাত। মৈথিদের মধ্যে অনেক খ্রিস্টান আছেন, সুতরাং এই বিষয়টাকে হিন্দু এবং খ্রিস্টানের সংঘর্ষ হিসাবে দেখানো হচ্ছে, এটা ঠিক নয়। আমরা দেখেছি অনেক মিডিয়াতে, এখানে দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি যখন কাউকে সমালোচনা করব তখন করব, করবো না যখন করব না। এখানে বিভিন্ন ন্যাশনাল মিডিয়াতে বড় বড় সাংবাদিক যারা আছেন ন্যাশনাল চ্যানেলে আমি দেখেছি, এবং এক্ষেত্রে কিন্তু সরকার এবং বিরোধী পক্ষের সব সাংবাদিকরাই কিন্তু এক, তারা বলছেন যে মণিপুরের ঘটনাটা আদিবাসীদের উপর একটা আক্রমণ, আদিবাসীদের অধিকার থেকে ছিনিয়ে নেওয়ার একটা আন্দোলন। আবার কেউ কেউ বলছেন এটা খ্রিস্টান এবং হিন্দুদের মধ্যে লড়াই, এবং বিজেপি এখানে হিন্দুত্বের কার্ড খেলছে। দেখুন, এটা এই কথাটা একেবারেই মিথ্যা কথা, কোনো সত্যতা নেই কথার মধ্যে। জাতীয় মিডিয়ায় যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো ভুল কথা বলা হচ্ছে।
উত্তর পূর্বকে সবসময় এরা ভাবেন একটা নেগলেক্টেড এলাকা, উত্তর পূর্বের আসল যে সমস্যা তারা কোনোদিনই তারা তুলে ধরেননি এবং তুলে ধরার প্রয়োজনীয়তা তারা অনুভব করেননি। তারা আসা মণিপুর নাগাল্যান্ড মিজোরামকে এখনও তারা জঙ্গল ভাবেন, তো এখানকার যে আসল যে সমস্যাটা সেটা তারা কোনো কালেই তুলে ধরেননি। তারা ধরে নিয়েছেন যে ছত্তিশগড় বা ঝাড়খণ্ডে যেভাবে উপজাতিরা রয়েছেন ঠিক সেইভাবে বোধহয় কুকিরা মণিপুরের উপজাতি। ঠিক সেইভাবে উপজাতিরা তো মৈথিরাও ছিলেন, মৈথিরা দেশ ব্রিটিশ দেশ স্বাধীনতার পর তারা উপজাতির মর্যাদাটা হারিয়েছেন, কিন্তু তারাও এখানে উপজাতিই ছিলেন। ইংরেজের যে কাগজপত্র আছে সেই তালিকায় তাদের নাম আছে। নাগারা এখানে উপজাতি ছিলেন, কুকিদের একটা অংশ একসময় ছিল, তাদেরও উপজাতির স্বীকৃতি পেয়েছিল, কিন্তু তার সংখ্যা এতটা ছিল না যতটা এখন হয়েছে এবং একটা অনুপ্রবেশ হচ্ছে। একটু আগে আমি বললাম যে দেশের 18 কিলোমিটারের মধ্যে দুই দেশের নাগরিক চলাফেরা করতে পারে সেখানে অনুপ্রবেশ তো ঘটবেই। আমাদের এখানে করিমগঞ্জে যেমন কোনো মানুষ আসতে গেলে বিএসএফ চেক করবে, সেটা মায়ানমার সীমান্তে হবে না, কারণ দুই সরকারের মধ্যে চুক্তি রয়েছে। এই চুক্তির প্রত্যাহার কেন করা হচ্ছে না? তাই বিজেপি সরকারকে কোনটাসা করতে যদি কেউ বলেন যে বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে এই দাঙ্গাটাকে উস্কানি দিচ্ছে, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এখানে সরকার হিসাব এখানে বিজেপি হয়তো প্রশাসনিকভাবে বিজেপি সরকার এখানে ব্যর্থ, কিন্তু ইচ্ছাকৃতভাবে এই দাঙ্গাটাকে বিজেপি সরকার করাচ্ছে বা বিজেপি সরকার এখানে এই বিষয়টাকে হিন্দু কাঠ খেলে নির্বাচনে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, এই কথা যারা বলেন তারা মিরপুরের ঘটনার সম্বন্ধে তারা কিছুই জানেন না। আমি বলব এটা এখানে সরকার কোনো ধরনের কার্ড খেলেনি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে মৈথিরা তাদের অধিকার চাইছেন এবং কুকিরা কোনো অবস্থায় মিজোরামে যে তারা যেগুলো তাদের অধিকার মণিপুরের পাহাড়ি জেলাগুলোতে তাদের অধিকার তারা ছাড়তে চাইছেন না। এবং যে জানেন যে এখানে জিহারে মাদক চাষ হচ্ছে এবং এটা তো এখন প্রকাশ্যে, আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা যে কোনো থানায় গিয়ে দেখুন বা গত কয়েকদিনের আপনারা সংবাদপত্রগুলো দেখুন এবং কতটা ড্রাগস ধরা হয়েছে শিলচরে বা বরাক উপত্যকায় সোনাইয়ে ধরা যায়, এইসবগুলো আসছে কিন্তু চুরাচাঁদপুর জেলা থেকে। এবং এখন পর্যন্ত এগুলো প্রতিদিন প্রায় গত সপ্তাহে 10 কোটি, এর আগের সপ্তাহে, এই সপ্তাহে প্রায় 50 কোটি টাকার ড্রাগস ধরা হয়েছে, এটা ধরা হয়েছে, আরও কত যে গেছে যেটা আমরা জানি না। তার মানে এটা হলো একটা কেন্দ্রবিন্দু ড্রাগস পাচারের, একটা কেন্দ্রবিন্দু হলো চুরাচাঁদপুর। এবং সেই এবং যারা ড্রাগস পাচার করছেন তারা কোন জায়গা থেকে করছেন, কীভাবে করছেন, এটা এখন প্রকাশ্যে আসছে আস্তে আস্তে। এবং এই ড্রাগস পাচারের প্রচুর অর্থ আসছে, যাদের কাছে এত অর্থ আসছে এবং সেই চাষের জন্য উপযুক্ত জমি হলো সেই চুরাচাঁদপুরের পাহাড়, সেটাতে যখন রাজ্য সরকার যখন সংরক্ষিত বনাঞ্চলে কোনো ধরনের উচ্ছেদ কোনো ধরনের দখল হবে না যখন রাজ্য সরকার সেটা প্রতিহত করার চেষ্টা করেছে, তখনই প্রশ্ন উঠেছে যে আদিবাসীদের নাকি এখান থেকে উৎখাত করা হচ্ছে। আর বাবা সংরক্ষিত বনাঞ্চলে বসে থাকবে সরকার কি অ্যাকশন নেবে না? নিশ্চয়ই নেবে। কিন্তু আমরা সরকার এই যে পদক্ষেপগুলো নিয়েছে মণিপুর সরকার সেটা অবশ্যই সমর্থনযোগ্য, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে যে কঠোর ব্যবস্থা নেওয়াটা উচিত ছিল সেটা কিন্তু সরকার বা কেন্দ্র এবং রাজ্য সরকার কেউই নেয়নি। কেন্দ্র সরকার এখানে যতটা কঠোর হওয়ার কথা ছিল মণিপুরের ক্ষেত্রে ততটা কঠোর কিন্তু হয়নি। প্রধানমন্ত্রী এই বিষয়টাতে কোনো ধরনের এখন একবারও না যাওয়ায় কী হয়েছে জিনিসটা, একজন প্রধানমন্ত্রী ব্যস্ত মানুষ না গেলেও পারেন, কিন্তু না যাওয়ায় আমি এটাকে রাজনৈতিকভাবে দেখছি না, কিন্তু সরকার এখানে সমালোচনা সরকারকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কেউই কিন্তু মণিপুরের বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি বা যে কঠোর পদক্ষেপগুলো নেওয়ার কথা ছিল সেটা নেওয়া হয়নি, যার জন্য আজকে এতটা মাস থেকে একটা রাজ্য জ্বলছে। এবং আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে এবং প্রধানমন্ত্রী মণিপুরে আসবে, অনেকে বলবেন প্রধানমন্ত্রী না এলেই বা কি, না এলেই বা কি। আমি রাজনৈতিক দৃষ্টি থেকে কথাটা বলছি না। দেশের প্রধানমন্ত্রী যেখানে প্রায় 100 বা 200 জন লোক মারা গেছে, কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় 60 হাজার মানুষ একটা রাজ্যে, এবং এখনও রাজ্যে 5 মাস থেকে আন্দোলন হচ্ছে, 5 মাস থেকে রাজ্যটা জ্বলছে, সেখানে দেশের প্রধানমন্ত্রীর একবার যাওয়াটা উচিত। এই জন্য আমি বলছি না যে দেশের প্রধানমন্ত্রী গেলেই দাঙ্গা থেমে যাবে, এটা আমি বলছি না, কিন্তু দেশের প্রধানমন্ত্রী এখানে যাওয়ার একটা যে মানসিক ব্যাপার, মনস্তাত্ত্বিক যে একটা ব্যাপার সেটা কিন্তু সাংঘাতিকভাবে সেটা কিন্তু একটা বড় বিষয়। প্রধানমন্ত্রী যাবার প্রধানমন্ত্রী নিজে গেলেও নিজে কথা বললেও জিনিসটা হয়তো বুঝতে পারতেন,
এখানে যারা যারা আছেন তারা হয়তো প্রকৃত ঘটনাটা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরছেন না, বা প্রধানমন্ত্রী তুলে ধরলে হয়তো সেটা গুরুত্ব প্রধানমন্ত্রী বুঝতে পারছেন না। তাই একবার তিনি এখানে এলে হয়তো হয়তো বিষয়টা একটা সমাধান হয়ে যেত এবং বিরোধীরা প্রধানমন্ত্রীকে এতগুলো কথা বলার সুযোগ পেতেন না। বিরোধীরা তারা তারা কাজ করেছেন, প্রধানমন্ত্রী কেন জানে তারা বলতেই পারেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমরা যারা এই বিষয়টাকে গত কয়েক মাস থেকে অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করছি মণিপুরে, কারণ মণিপুরের ঘটনাগুলোর সঙ্গে কিন্তু আমাদের বরাক উপত্যকার একটা সম্পর্ক রয়েছে, এটা আমি আগেও আপনাদের বলেছি। কারণ মণিপুর থেকে কুকিরা কিন্তু আর জীবনে কুকিরা ইম্ফল উপত্যকায় ঢুকতে পারবে না, সমতল তাদের চাই। তাই তখন কোনো না কোনোভাবে কিন্তু তাদের ঠিক পরবর্তী সমতল হলো বরাক উপত্যকা, তারা এখানে আসবেনি এবং এলে পরবর্তীতে কী হতে পারে এটা একটা এটা নিয়ে একটা আশঙ্কা থাকতে পারে। এবং এটা কিন্তু আমাদের ব্লাকের বুদ্ধিজীবীরা বুঝতে পারছেন না, তারা এটাকে উপজাতির উপর একটা আক্রমণ বলে দেখছেন, কিন্তু এটা উপজাতির উপরে আক্রমণ নয়। আপনি ডাক্সের চাষ করবেন, অনুপ্রবেশ ঘটাবেন, আর একটা সরকার সেটা বসে বসে দেখবে এটা তো হয় না। এক্ষেত্রে মণিপুর সরকার ঠিকই পদক্ষেপ নিয়েছে, কিন্তু তারপরেও মানুষ ক্ষুব্ধ সরকারের উপর। কেন? কারণ সরকার যতটুকু কঠোর হওয়ার কথা ছিল যখন দাঙ্গার সময়, ততটুকু কঠিন কিন্তু সরকার হয়নি, যার জন্য আজকে খুব দুঃখজনক ব্যাপার যে মুখ্যমন্ত্রীর বাড়িতে উন্মত্ত জনতা আক্রমণ করতে যাচ্ছে। একটা দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে আক্রমণ করতে যাচ্ছে জনতা, এটা কি ভাবা যায়? একটা রাজ্যের শাসক দলের অফিস তছনছ করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা, এটা কি মানা যায়? এটা এটা কি এটা কি মানে বোঝা যাচ্ছে যে মানুষ কতটুকু ক্ষুব্ধ, তার একটা ভিড় প্রকাশ ঘটেছে মণিপুরের কালকের গতকালকের ঘটনার মাধ্যমে। নমস্কার।